আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আজকে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। মদিনা থেকে 30 কিলোমিটার দূরে বীর আল মাসি নামে একটি জায়গায় আমরা যাচ্ছি পিকনিকে। হঠাৎ একটি পিকনিকের আয়োজন, আর আমরা এখন মদিনা আল মনোরা থেকে মক্কার যে রাস্তাটি, এই রাস্তাটি দিয়ে মক্কা যাওয়া হয়। আমরা সেই রাস্তায় বীর আল মাসি নামে 30 কিলোমিটার দূরে একটি জায়গায় যাচ্ছি, যেখানে আমরা আজকে পিকনিক করব এবং আপনাদেরকে দেখাবো মদিনার আশেপাশে। এটা দেখা যাচ্ছে, এটা হলো মসজিদ আল মিকাত। মদিনা থেকে যারা উমরা করতে যায়, তারা এই মসজিদের পার হওয়ার আগেই এই মিকাতের যে নিয়তটা, উমরা যে নিয়তটা, এটা করে ফেলে। এবং এই রাস্তা দিয়ে যাওয়ার সময় কিন্তু এখানে একটি ইউনিভার্সিটি দেখা যাচ্ছে। এটা মদিনা থেকে প্রায় 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে এই ইউনিভার্সিটিটি। আর এটা হলো মদিনা থেকে মক্কা যাওয়ার হাইওয়ে রাস্তা। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের যে মাজরা বা বাংলো বাড়ি, ইস্তারাহা বলা হয় সেখানে। আর এখানে রয়েছে, দেখুন, খেজুর গাছের নতুন কিন্তু খেজুর চলে আসছে, খুবই সুন্দর চমৎকার দেখতে একটি দৃশ্য। এখানে 3টি খেজুর গাছ রয়েছে, প্রত্যেকটা খেজুর গাছে কিন্তু একদম এই খেজুরের চুমোর চলে এসেছে এবং এই খেজুর হবে। আমরা সারা রাত্রে এখানে বসেছিলাম, আয়োজন হয়েছিল খুব ভালো, এবং খাওয়া দাওয়ার পরে সকালবেলা খুব ভোরে উঠলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু, সবাইকে জুমা মুবারক। সকালবেলা দেখুন, মদিনা থেকে 30 থেকে 40 কিলোমিটার দূরে একদম পাহাড়ের ভিতরে, পুরো পাহাড়ের এলাকা কিন্তু সবুজ হয়ে গেছে। সকালবেলা মাত্র সূর্যটা উদয় হচ্ছে, একদম সূর্য, আর অনেক চেঞ্জ বর্তমানে সৌদি আরব, মাশাল্লাহ। পুরো পাহাড়ে পুরো বালু, ওই পাথরের পাহাড়ের ভিতরে কিন্তু সুন্দর সুন্দর ঘাস হয়েছে দেখতেই পাচ্ছেন। আসলে সারা রাত কিন্তু ঘুমায় নাই, এখনো ঘুমাই নাই, খুবই ভাল লাগতেছে। আসলে সবুজ হয়ে গেছে পুরো এলাকা দেখতেই পাচ্ছেন, সুন্দর সুন্দর ঘাস এবং পুরো এলাকা কিন্তু সবুজ হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন, সব সবুজ। মনে হচ্ছে যে বাংলাদেশের মতো, মনে হয় না এটা কোনো সৌদি আরব। এগুলো কিন্তু সব বাংলো বাড়ি, ইস্তারা বলা হয় আরবিতে, প্রত্যেকটার আলাদা আলাদা বাংলো করি। আমরা এখানে আসছি। আর বন্ধুরা, মদিনাতে প্রচুর বৃষ্টির কারণে কিন্তু পুরো মদিনার বাইরে যে মরুভূমি রয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম সবুজ হয়ে গেছে এরকম ঘাস। এই ঘাসগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, ফুল আছে এবং সাথে কিন্তু বড় বড় কাঁটাও রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে অনেক কাঁটা এবং পাশের যে ঘাসগুলো, এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আর এগুলো কিন্তু উট বা ছাগল খেয়ে থাকে। এখানে অনেক ছোট ছোট বাংলো বাড়ি রয়েছে। আর আমরা সারা রাত এখানে আয়োজন করেছিলাম, বিরিয়ানি খেলাম এবং সকাল হয়ে গেছে। এখন আবার কিছুক্ষণের ভিতরে মাংস রান্না হবে, রুটি দিয়ে খাওয়া হবে ইনশাআল্লাহ। এবং খেজুর গাছগুলো যতই দেখছি তত এগুলোর প্রেমে পড়ে যাচ্ছে, মাশাল্লাহ। আর এখানে কিন্তু মাংস রান্নার জন্য প্রস্তুতি চলছে। এখানে আছে খাসির মাংস, সাথে মশলা দিয়ে একদম ইচ্ছে মতো এটাকে মিক্স করে নিচ্ছে, এবং মিক্স করার পরে এটাকে বসায় দেওয়া হলো। এখন এটা রান্না হবে, সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা যে বাংলো বাড়িতে বা ইস্তারাটা নিয়েছিলাম, এখানে কিন্তু আমরা রাত্রে ফুটবল খেলেছি, এবং এখানে আমাদের মাংস অলরেডি কিন্তু রান্না প্রায় হয়ে আসছে, অর্ধেকটা হয়ে গেছে। এই অর্ধেকটা হতে হতে আমরা ইনশাআল্লাহ অন্যান্য কাজ করে ফেলবো। আর সকালবেলায় এই মাংস খাওয়া হবে রুটি দিয়ে। আর সকালবেলা দেখতেই পাচ্ছেন আমাকে কতটা ক্লান্ত লাগছে, আমি সারা রাত না ঘুমিয়ে, মোটামুটি সবাই কিন্তু ঘুমাইছে, বাট আমার আমার বিছানা ছাড়া ঘুম হয় না, না ঘুমিয়ে এখানে ছিলাম এবং সকালে এই ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম। ঘাসগুলো খুব ভালো লাগছিল, আমি একাই এখানে ঘুরতেছিলাম, মাশাল্লাহ। দেখুন খুবই সুন্দর ঘাসগুলো, এবং ফুলও আছে ঘাসে, এবং পাতাগুলো কিন্তু খুবই সুন্দর চমৎকার। তো বন্ধুরা, এটা হলো মদিনা থেকে প্রায় 30 থেকে 35-40 কিলোমিটার দূর হবে বীর আল মাসি নামে একটি জায়গা। এখানে চাইলেও আপনারা আসতে পারেন, আজকে কিন্তু এটা হঠাৎ প্রোগ্রাম, কোনোরকম আয়োজন ছাড়াই। সো এর ভিতরে একটু ঘোরাফেরা করে আমি চেষ্টা করেছিলাম একটু ঘুমানোর জন্য, কারণ জুমার দিন সকালে উঠে আবার নামাজ পড়তে যাইতে হবে। তো শুয়েছিলাম অনেকক্ষণ, বাট ঘুম আসতেছিল না, সাধারণত নিজের বেড ছাড়া ঘুম আসে না। এর ভিতরে আমাদের খাবার রান্না হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ তাবারকাল্লাহ, খুবই সুন্দর একটি তরকারি হয়েছে, এবং সাথে চলে আসছে গরম গরম চাপাতি। এই চাপাতিটা, এটা হলো আফগানিস্তান বা পাকিস্তানের লোকেরা এইগুলো বেশি খায়,
এবং এর ভিতরে আমরা কিন্তু সবাই মিলে বসে একদম খাবার দাবার শেষ করলাম। এবং খাবার দাবার শেষ হওয়ার পরে আমি আবার সেই খেজুর গাছের ভিডিও, বারবার এই খেজুর গাছটার দিকেই শুধু ভিডিও করতেছিলাম। আমার এত ভালো লাগেছে এই খেজুর গাছের এই ছোট ছোট খেজুরগুলো দেখতে, খুবই সুন্দর, চমৎকার। এবং এগুলো খাওয়ার পরে, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা চলে যাব হলো একটি ঝর্ণা, এখান থেকে প্রায় 13 কিলোমিটার দূরে একটি জায়গা রয়েছে, সেখানে পাহাড়ের ভিতর ঝর্ণা। সেই ঝর্ণাটা দেখার জন্য সবাই মিলে একটা প্ল্যান করলাম যে আজকে তো এখন ঘুমাইলে জুমা নামাজ পড়তে পারবো না, তো আমরা একবারে জুমার নামাজ পড়ে ঘুমাবো। তো এই জন্য আমরা সবাই প্ল্যান করলাম 10টার ভিতরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বেরিয়ে পড়লাম এবং বেরিয়ে চলে যাব আমরা সেই পাহাড়ের ঝর্ণা দেখতে। সেই ঝর্ণা দেখার জন্য, সেই ঝর্ণা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো, সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। খুবই সুন্দর, মদিনা থেকে 50 কিলোমিটার দূরে এত সুন্দর একটি ঝর্ণা রয়েছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। খুব সুন্দর, চমৎকার, সেই ঝর্ণাটি দেখলে আসলে মন ভরে যায়। সো এখানে খেজুর আমাদের দেখা দেখি শেষ, এই খেজুর দেখা শেষ আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এবং বের হয়ে যাওয়ার সময় দেখুন রাস্তা খুবই সুন্দর সবুজ হয়ে গেছে। এগুলো কিন্তু এক সময় পাহাড় বা বালুতে এই ভরা ছিল, এগুলো একদম সবুজ হয়ে বৃষ্টিতে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। এবং কালকে রাত্রে এখানে আমাদের মদিনা শহর অতটা ঠান্ডা না, বাট এখানে প্রচুর ঠান্ডা ছিল, তো অনেক কষ্ট করছি। এবং এখানে সবচেয়ে ভালো লাগে কি দেখুন, মরুভূমির মধ্যে জায়গায় জায়গায় মসজিদ করা আছে যাতে সবাই নামাজ পড়তে পারে। আর এইটা হলো মদিনা থেকে আসার রাস্তা। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহামাতুল্লাহি ওবারাকাতু।